আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু আজকে ছাদ বাগানে নেই, আমি আছি অন্য কোথাও একটা। মাঝে মাঝে কিন্তু বন্ধুরা আমি তোমাদের কিছু কথা বলি, যেগুলো আমার মতো যারা একটুখানি নতুন ছোট পেজ নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যে, এবং সেই কথাগুলো থাকে খানিকটা মোটিভেশনাল। আমরা যেন কাজ করতে ভীষণভাবে আনন্দ উপভোগ করি এবং কাজটি চালিয়ে নেই, সেই উদ্দেশ্যে আসলে আমি কিছু কিছু কথা বলি। এবং আল্লাহর রহমতে সেই যে আমি কথাগুলো বলি সেগুলো আমি কোথাও না কোথাও লিখিত আকারে দেয়ালে কিংবা কোথাও পেয়ে যাই। তেমনই একটা বিষয় নিয়ে বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে কথা বলছি, যেটি হয়তো আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিয়েছেন, আমি পেয়ে গিয়েছি। কিছুদিন আগে আমি চেষ্টা করেছি তোমাদের একটা রিলস দেওয়ার জন্য কিংবা শর্টস দেওয়ার জন্য। তোমরা বন্ধুরা জানো আমি দুটি মাধ্যম দিয়ে কাজ করছি, আমার ইউটিউব চ্যানেল এবং একই নামের ফেসবুক পেজ। যেটি বলছিলাম বন্ধুরা, কোথাও না কোথাও সেই যে বললাম লেখাগুলো হয়তো আমি পেয়ে যাই, আমি যে প্রথম কথাগুলো বলি বা লিখি এরকমটি তো নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একই রকমের চিন্তা ভাবনা করে, কিংবা আমরা নিজেদেরকে ধীরে ধীরে উৎকর্ষ করি ওরকম পর্যায়ে নিয়ে যেতে, ওরকম চিন্তাভাবনা করতে। সেই ভাবনারই একটা জগৎ থেকে বন্ধুরা আমি খুঁজে পেয়েছি আমি যে কথাগুলো তোমাদের বলি। আমি তোমাদের বলবো বন্ধুরা একেবারে শেষের দিকে, তোমরা ধৈর্য ধরে থাকো এবং দেখলে ভীষণ অবাক হবে। তার আগে দেখো বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কত কত কাঁঠাল হয়েছে, মাশাল্লাহ। আমি এই কাঁঠালগুলো একেবারে ছোটো হতে দেখে আসছি, এখানে আমার প্রায়ই আসা হয়। আমি আসলে এসেছি আমার প্রিন্সেস এখানে দীর্ঘ তিনটি মাস আমাকে ছেড়ে ছিল। এটি কিন্তু একটি মাঠ বন্ধুরা, এরকম মাঠ আরও কয়েকটা আছে যেগুলোতে হয়তো নির্দিষ্ট কোনো খেলার পরিচর্যা হয়ে থাকে কিংবা খেলাগুলো হয়। আমার আসলে ভিতরকার তেমন কোনো কিছু জানা নেই তেমনভাবে, যেহেতু আমার প্রিন্সেস এগুলো একদম স্পেসিফিকভাবে আমাকে কোনো ভিডিও দেখায়নি কিংবা আমার সাথে কোনো গল্প ওভাবে হয়নি। অবশ্য তার সাথে রেগুলার যে কথোপকথন সেগুলো কিন্তু হতো বন্ধুরা। আমি যেটি তোমাদের এবারে বলবো সেটি হলো, আমি একেবারেই খুবই ভাগ্যবতী আমি বলবো, আমি যে কথাটি তোমাদের প্রায়ই বলি, এগিয়ে যাও বন্ধুরা দুর্বার গতিতে, আমি সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, দুর্বার শব্দটি দেখতে পাচ্ছ? আসলে বন্ধুরা এই মাঠটির নাম হচ্ছে দুর্বার। এখানে প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদাভাবে নাম করা আছে, এই মাঠটির নাম হচ্ছে দুর্বার। আমি যে কথাটি তোমাদের বলি বন্ধুরা, এগিয়ে যাও দুর্বার গতিতে। আমার ভীষণ ভালো লেগেছে এরকম একটি শব্দ আমি যে পেয়ে যাব কথাটা, এরকম একটা জায়গা আমার ভীষণ ভালো লেগেছে, আমি খুবই আনন্দিত এবং সেই সাথে গর্বিত। গর্বিত এই কারণে বলবো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন কিছু একটা হয়তো, যার জন্য আমি আমার মেয়েকে এই প্রতিষ্ঠানে পড়াতে পেরেছি। তাহলে বন্ধুরা তোমরা দেখে গেলে আমার বহুল আলোচিত একটি কথা, এগিয়ে যাও বন্ধুরা দুর্বার গতিতে। তাহলে ভালো থেকো বন্ধুরা, যে যেখান থেকে দেখলে এবং আমাকে বন্ধু করে নিও। আল্লাহ হাফেজ।